আত্মবিশ্বাস শব্দটির সাথে আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেব। আপনি কোনো না কোনো পরীক্ষায় হয়তো বা খারাপ করছেন। আজকে তো টার্ম টেস্ট একটু খারাপ হয়ে গেল, ইস প্রাইভেট স্যারের ওখানে এই পরীক্ষাটা দিলাম, এটা খারাপ হয়ে গেল, আমাকে দিয়ে কি হবে? না, আমি হয়তো ভালো ফলাফল করতে পারবো না। চলুন কিছু ঘটনা থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি। এক বড় ভাই, উনি প্রথমবার এইচএসসি পরীক্ষা দিলেন, ফেল করেছেন, আবার পরীক্ষা দিলেন, পুনরায় পরীক্ষা দিয়ে তিনি শুধু পাশ নয়, গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তিনি বুয়েটে পরীক্ষা দিলেন, বুয়েটের অন্যতম সেরা সাবজেক্টটি তিনি পেয়েছেন। আপনার কাছে মনে হতে পারে এই ঘটনাটি কাকতালীয়, এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে হচ্ছে। আপনি যে সাবজেক্টটিতে হয়তো বা সবচেয়ে দুর্বল, আপনার চেষ্টার মাধ্যমে সেই সাবজেক্টটিতে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। ধরুন আপনি ইংরেজিতে সবচেয়ে বেশি দুর্বল, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়তে চান, চান্স পেতে চান, আপনার যদি আত্মবিশ্বাস থাকে আপনি ওই পর্যায়ের প্রস্তুতি নিয়ে এখনই শুরু করে দিন। হ্যাঁ, ইনশাল্লাহ ওই পর্যায় পর্যন্ত যেতে পারবেন। আত্মবিশ্বাস এটাই, আপনি বুয়েটের ভর্তি পরীক্ষা দিতে বসেছেন, প্রথম তিনটির অঙ্ক একটিও পেলেন না, মাথা ঠান্ডা রাখুন, আপনার তবুও এই বিশ্বাসই হতে হবে, না আমি বুয়েটে চান্স পাবই এবং সেরা সাবজেক্টটি পাব, ওই পরীক্ষাতে আপনি ভালো করে সেরা সাবজেক্টটি পাবেন। আত্মবিশ্বাস এটাই। আমি আমার জীবনের কিছু উদাহরণ তুলে ধরি। আমি ক্লাস নাইনের বাৎসরিক পরীক্ষা দিই, সেখানে আমি হায়ার ম্যাথ পরীক্ষায় ফেল করি। আমি হয়তো বা একমাত্র স্টুডেন্ট যে হায়ার ম্যাথ পরীক্ষায় ফেল করেছিলাম। টিচার অবাক হয়ে গিয়েছে, আমি একমাত্র শিক্ষার্থী ক্লাস টেনের সবগুলো হায়ার ম্যাথ পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে, আমি একমাত্র শিক্ষার্থী। হ্যাঁ, এটা কনফিডেন্সের জন্যই হয়েছিল। এবার শেষ দিকের একটু ঘটনা বলি। সবাই ভেবেছিল আমি ক্যারিয়ার নিয়ে সচেতন নয়, আমি প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছি। এখন দেখা যায় এই যে মানুষ চিন্তা করছে আমাকে নিয়ে, নেগেটিভ চিন্তা, আমি মনে হয় সবচেয়ে বেশি জব অফার পেয়েছি বিভিন্ন ধরনের স্বনামধন্য কোম্পানি থেকে। আমি যখন জীবনের প্রথম ইন্টারভিউ দেই, সেই ইন্টারভিউ বোর্ডে বাংলাদেশের অন্যতম সেরা সিইও ছিলেন, তিনি আমাকে একমাত্র নির্বাচিত করেছিলেন ইন্টারভিউ বোর্ডে। শুধু তাই নয়, আমি সেখানকার মধ্যে অন্যতম বেস্ট এমপ্লয়ি ছিলাম। আমার স্কিল দেখে পরবর্তীতে আমি বাংলাদেশে সেই সময়ের বেস্ট ইনভেস্টমেন্ট পাওয়া কোম্পানিতে জব অফার পাই। আমি এগুলো গর্ব বা অহংকারের জন্য বলছি না, এগুলো আপনাদের সামনে ইন্সপায়ারেশন হিসেবে উপস্থাপন করছি। আমি যদি পারি প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো একাডেমিক পরীক্ষা ফেল করে শেষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বিজয়ের হাসিটা আমার মুখেই ছিল, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন হতাশ? আপনি চিকিৎসক হতে চেয়েছেন, কোনো কারণে চিকিৎসক হতে পারলেন না, চিকিৎসকের চেয়েও বড় কিছু হয়ে দেখিয়ে দিন। অনেকেই দেখা যায় হোপলেস, কি বড় কিছু কি চিকিৎসকের চেয়ে? আপনি একটা হসপিটাল দিন, নিজেরাই শত শত ডক্টর সেখানে কাজ করবেন। আপনি চিন্তা করলেন যে আমি ডিগ্রি কলেজে পড়ি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, কোনো ব্যাপার নয়, আমি নিজে আইটি বিষয়ে দক্ষ হব, গুগল ইউটিউবে হিউজ পরিমাণ কন্টেন্ট দেওয়া আছে। বাংলাদেশে যারা আইটি সেক্টরে দেখুন সফল হয়েছেন, তারা ম্যাক্সিমামে কিন্তু ফ্রি কন্টেন্ট থেকে অনেক কিছু শিখেছেন নিজের চেষ্টার মাধ্যমে। আমি অনেকগুলো বাংলাদেশের ফেমাস প্রতিষ্ঠানের নাম বলবো বা বলতে পারবো, আইটি প্রতিষ্ঠান যেগুলোর সিইও বা যেগুলোর ফাউন্ডার কেউই আইটি ব্যাকগ্রাউন্ডের নন। আপনার চেষ্টা অবশ্যই আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাবে আপনার কোম্পানিতে বুয়েটের স্টুডেন্ট, সাস্টের স্টুডেন্ট তারা জব করতে চাইবে, তাদের স্বপ্ন হবে আপনার কোম্পানিতে জব করা। শুরু করুন, এখন থেকে শুরু করুন, সর্বোচ্চ ব্যর্থ না হলে সর্বোচ্চ সফল হওয়া যায়।